বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব বাসের ক্লাচ, ব্রেক এবং স্কার্টার কীভাবে ব্যবহার করবেন, পায়ের কোন অংশ দিয়ে ব্যবহার করবেন। চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু স্কার্টার, এটা হচ্ছে আপনার বাসের স্কার্টার, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ। ঠিক আগের গাড়িগুলোর মধ্যে সেম, তবে এগুলো আপনার পায়ের কোন অংশে দিয়ে ব্যবহার করবেন এটা নিয়ম। তখন কারের মধ্যে কিন্তু সচরাচর আমরা এই আঙ্গুলটা দিয়ে ব্যবহার করে থাকি, বুড়ো আঙ্গুল দিয়ে ব্রেক এবং স্কার্টার। তবে বাসের মধ্যে কিন্তু বাস, ট্রাক এবং যে জাতীয় বড় বড় গাড়িগুলো আছে এগুলোতে কিন্তু একটু ভিন্ন। তবে বাস এবং আপনি বাস ট্রাকে পায়ের কোন অংশ ব্যবহার করবেন, এই অংশটা, এই যে এই অংশটা আপনি বড় গাড়ির জন্য এই অংশটা ব্যবহার করবেন, আঙ্গুল না, আপনার আঙ্গুল কিন্তু বড় গাড়িতে ব্যবহার করতে পারবেন না। আপনার ক্লাচ, ব্রেক, স্কার্টার সব এই অংশে ব্যবহার হবে। যেমন দেখুন আমি এই যখন স্কার্টার চাপ দিব, তখন কিন্তু আমার এই অংশ হবে না, আমার এই অংশ দিয়ে চাপ দিতে হবে। আমি যদি এই অংশ দিয়ে এটা দিয়ে চাপ দিই তাহলে কিন্তু হবে না। এই দেখেন, আমাকে এটা দিয়ে সম্পূর্ণ চাপ দিতে হবে, এই বুঝছেন, এটা দিয়ে আমাকে সম্পূর্ণ চাপ দিতে হবে। তারপরে আমি ব্রেকের ক্ষেত্রে যাই, ব্রেকের ক্ষেত্রেও সেম, আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, এই আঙ্গুল ব্যবহার করা যাবে না। ব্রেকের ক্ষেত্রে কিন্তু আঙ্গুল ব্যবহার করতে সম্ভব না, ব্রেকের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আপনাকে এই অংশটা ব্যবহার করতে হবে বড় গাড়ির ক্ষেত্রে। দেখুন এই দেখেন, বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে হবে, আর ছোটো গাড়ির ক্ষেত্রে কিন্তু এটাই হয়। বড় গাড়ি এবং ছোটো গাড়ির মধ্যে তফাৎ, ও ছোটো গাড়ি হয় বেশিরভাগ তেলের ব্রেক, আর বড় গাড়িগুলো কিন্তু হাওয়ার ব্রেক। তো এবার আমি চলে যাই ক্লাসের মধ্যে, ক্লাস আপনি কোন অংশ ব্যবহার করবেন। ক্লাসের মধ্যেও কিন্তু সেম, আপনি এই অংশটাই ব্যবহার করবেন। সব গাড়িতে কিন্তু ক্লাসে এই অংশটাই ব্যবহার করতে হয়, এটা কিন্তু ব্যবহার করা যায় না, সব গাড়িতে সেম। তবে অটো গিয়ারের ক্ষেত্রে কিন্তু ক্লাসের প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, আর বড় গাড়ি চালানোর প্রথম স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে হাওয়া, তেল এবং মোবিল, এই তিনটে জিনিস চেক করতে হবে। বিশেষ করে আপনি হাওয়া চেক করবেন, আর ড্যাশবোর্ডে যদি হাওয়ার মিটার নষ্ট থাকে তাহলে কিন্তু এক্সট্রা এরকম একটা মিটার পাবেন, এটা হচ্ছে আপনার স্পেয়ার মিটার। ড্যাশবোর্ডের যে মেইন মিটারটা ওটাকে নষ্ট হয়ে যাওয়ার কারণে স্পেয়ার মিটারটা বসানো হয়। আবার আপনার ডাইনামার চার্জ যেটা দেয় ওটাও কিন্তু এখানে ড্যাশবোর্ডেই থাকে, এখানে ড্যাশবোর্ডেই থাকে। তবে ড্যাশবোর্ডও ওটা নষ্ট হয়ে গেছে, তার কারণে স্পেয়ার একটি মিটার আমরা দেখতেছি, এই যে এটা হচ্ছে আপনার স্পেয়ার ডাইনামার মিটার, এটা কিন্তু স্পেয়ার ডাইনামার মিটার। এটা যখন যখন আপনার ড্যাশবোর্ডে বিভিন্ন মিটার নষ্ট হয়ে যায় বড় বড় গাড়ির ক্ষেত্রে, তখন এগুলো অনেক সময় বাজারে পাওয়া যায় না বা পাইলেও ইয়ে করা যায় না, যার কারণে ওগুলো আপনার স্পেয়ার কিছু পার্টস পাওয়া যায় ওগুলো বসিয়ে দেয়। তো ভিউয়ার্স, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সবসময় গাড়িতে হাওয়া থাকতে হবে। যদি আপনি হাওয়া ছাড়া গাড়ি চালান তাহলে কিন্তু মারাত্মক বিপদের সম্মুখীন হবেন। যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কিন্তু ব্রেক হবে না, কেন বড় গাড়ি কিন্তু হাওয়া ছাড়া ব্রেক সচরাচর হয় না। তার কারণে সবসময় খেয়াল রাখবেন হাওয়া ট্যাঙ্কে যাতে ফুল থাকে, এবং তেল, তেলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুব খেয়াল করবেন। বড় গাড়ির ক্ষেত্রে যদি তেলের ট্যাঙ্কে যদি হাওয়া হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা প্রচুর কষ্ট পাবেন, যার কারণে তেলের ট্যাঙ্কিতে সবসময় তেল রিজার্ভ রাখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।